ওসমান গনি দরজায় যা ডাক দিছে আলী রে আগামী কাল কাইদের নামাজ পড়ার জন্য যাইবা না কয় হ্যাঁ আলী ঘরে মার্কেটিং হইছে টি আলী বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হইছে ওসমান গনি বলে আমি তোমার ঘরে তো পুরো বছরে দাওয়াত খাইতে আসি নাই আমি একটু তোমার ঘরটা সাজ করতে চাই ফাতেমার একটু রুমের মধ্যে যাইতে কও ওসমান গনি ঘুরিয়া ঘুরিয়া দেখি বাবা ঘরে খাবার নাই মার্কেট করবে কি দিয়া ওসমান গনি বলে আলি রে মোমেন কোনদিন ধোকাবাজি করে না মিথ্যা কথা বলে না তুমি না বললাম মার্কেট হইছে ওসমান আপনি তো বলেন নাই কবে মার্কেট হইছে আমি বলছি মার্কেট হইছে যেদিনই হোক হইছে আলি রে যা হইছে হইছে আমি বিশ্ব নবীর পক্ষ থেকে তোমার এই হাদিয়া গুলা দিয়ে গেলাম ওসমান গনির টাকাটা হাতে নিয়ে বলে ও ওসমান আমি আপনার কাছে এমনি ঋণী হয়ে গেছি কোন দিক দিয়ে ফাতেমার সাথে যখন আমার বিবাহ হয় আপনি আমার 400 দিরহাম দিয়েছিলেন হাদিয়া হিসেবে ওই টাকাটা এখনো পর্যন্ত ঋণ শোধ করতে পারি নাই আজকে আবার আপনি আমার ঈদের মার্কেট করার জন্য টাকা দিতেছেন এই টাকাটা যাদের দরকার তাদের দেন আমি আলীর দরকার নাই আমার ঈদের মার্কেট যা হবার হইছে ওসমান গনি বলে আলী রে আমার নবী বলছিল তাই তোমারে দিতে আসছিলাম হাদিয়া আত্মীয় হিসেবে দিতে হয় তাই দিলাম আলী বলে না আমার দরকার নাই আপনি গরিবের দরজায় যাইয়া দেন আল্লাহু আকবার বলো আমি ইলিয়াস রহমান জিহাদি যদি হইতাম ওই টাকাটা আগে থাবা দিয়া নিতাম কিন্তু হযরত আলী কিন্তু নিলেন না গো বাবা যাকাতগুলা কিন্তু দরজায় দরজায় রাখার পরও নিলেন না যেদিন আমার নবী বললেন আপনাদের পরে যাদের যাকাত ওয়াজিব না আপনাদের দরজায় যদি কোনো সম্পদ দেখেন কোনো মাল দেখেন আপনারা ঘরে নিয়ে নেবেন আমি নবী হালাল করে দিলাম নবী যেদিন থেকে বলছেন সেদিন থেকে সাহাবীরা ঘরের দরজায় মাল পাইলি ঘরে নিয়ে যাইতেন বাবা যাকাত দেওয়ার ফেতরা দেওয়ার সিস্টেম আমি আপনাদের শিখায় দিলাম আর আমি আর আপনি যাকাত ফেতরা দেই গো বাবার ঢোল ঢক্কর পিড়াইয়া শুধু আমি আপনাদের শেষ জুমায় বলে দিয়ে গেলাম যারা ফেতরাটা এখনো আদায় করেন নাই আজকে যাইয়াই আপনি আদায় করিয়া দিবেন 2200 টাকা করে দিবেন এক একটা বড়ির 2200 টাকা শুধু আমার দিকে তাকাবেন কোনো দিকে চোখ ঘুরাবেন না বিশ্বনবীর জামানো এমন একটা ঈদ ছিল যে ঈদের ভিতরে ফাতেমার ঘরে মার্কেটিং হয় নাই আল্লাহ আকবার বলতে পারেন যেই ফাতেমার সর্বপ্রথম আল্লাহ জান্নাতের কাপড় পরাবে ফাতেমার জান্নাতের ভিতরে যেই শাড়িটা পরিধান করা হবে ওই শাড়ির একটা সুতা যদি পৃথিবীর কোনো কাপড়ের সাথে তুলনা করা হয় কাপড় না পৃথিবীর কোনো জিনিসের সাথে তুলনা করা হয় এই পৃথিবী লৌহ কলম জান্নাত জাহান্নাম 70,000 বার বিক্রি করা যাবে ফাতেমার যেই কাপড়টা কিয়ামতের মাঠে পরিধান করা নইব আলহামদুলিল্লাহ বলতে পারেন না এ মুসলমানের পোলা ওই ফাতেমা আজকে জুমাতুল বেদা আমি যেই কথাগুলো বলছি আমার নবী বলে দিলেন সাহাবীরা আপনাদের যাদের যাকাতের নিসাব আছে আপনাদের যাকাতের টাকাগুলো গরিবের দরজার দরজায় পৌঁছে দেন অনেকে বলে চাউল গম সারা যাকাত আদায় হবে না সৎকা আদায় হবে না টাটকা ভুয়া কথা আমার দেশে গম আর চাউলের পোতা নাই গম চাউল সবার ঘরে আছে আমার দেশের দরকার সবচেয়ে টাকা এই জন্য আমার দেশে টাকা দিলে আদায় হয়ে যাবে কারণ সৌদি আরবে তখন টাকার দরকার ছিল না তাদের পেটে খাবার ছিল না আর আমার দেশে প্রত্যেকটা ঘরে ঘরে খাবার আছে মাগার পরনে অনেকের কাপড় নাই মার্কেটিং নাই বাজার করার পয়সা নাই তারে টাকা দিতে হবে চাউল দিলে কাম হইব না কথা বলে না কেন এই জন্য ফেতরা টাকা দিলে হয়ে যাবে আর রসুলের যুগে হইতো না কারণ রসুলের যুগে তাদের পেটে খাবার ছিল না পেটে খাবারই ছিল না নবী যেদিন বলে দিলেন আপনাদের ফেতরা জাকাতটা জুমাতুল বেদায় আমি বিশ্ব নবী অর্ডার দিয়ে দিলাম বাড়িতে বাড়িতে পৌঁছে দেন ওসমান গনির মতো মানুষ 3 নম্বর জান্নাতি ওসমান গনি আলহামদুলিল্লাহ বলেন জান্নাতের ভিতরে 10 জন মানুষকে আল্লাহ প্রথম প্রথম চান্সেই বিনি হিসাবে জান্নাত দিয়ে দিবে কয়জন জোরে কোন ডাইরেক্ট
ডাইরেক্ট প্রথম 10 জন জান্নাতের ভিতরে আমার আল্লাহ প্রথম 10 জনকে জান্নাতি ঘোষণা দিয়ে দিবেন তার ভিতরে তিন নাম্বার ঘোষণা দিবে হযরত ওসমান গনি ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন ওসমান গনি একজনকে দান করতে যাইয়া 50টা উট একবারে দিয়ে দিতেন 50টা উটের দাম ওই জামানায় একটা উট এই জামানার 22 লাখ টাকা একটা উটের দাম এই জামানায় 22 লক্ষ টাকা এখন হিসাব করেন 50 উট 50টা উটের দাম কত কোটি টাকা এ মুসলমানের পোলা ওসমান গনি একবার এইভাবে দান করতেন এক এক জনে 22টা 20টা উট দিয়ে দিতেন ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন ওসমান গনি আজকে মাথায় করে আমার দিকে তাকান এইভাবে ফেতরা সদকা মাথায় করে নিয়ে যাইতেছে দরজায় দরজায় ঘুরে ওসমান ডাক দেয় আপনাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি আপনাদের জন্য আমি হাদিয়া নিয়ে আসছি আপনারা ঘরের দরজা একটু খুলে আমার এই বস্তাটা নেন কেউ নেয় না আলহামদুলিল্লাহ বলেন না কেউ নেয় না ওসমান ঘুরিয়া ঘুরিয়া 10টা গ্রাম ঘুরিয়া ঘুরিয়া ধরেন মিরপুর 10 নম্বর 11 নম্বর 6 নম্বর প্রত্যেকটা বাসায় বাসায় যাইয়া খেজুরের বাগানে ঘুরিয়া ঘুরিয়া সেই পাহাড় উপরে উঠা কেউ দরজাও খোলে না ওসমান গনির বস্তাও কেউ নেয় না সকালবেলা বিশ্বনবীর সামনে এনে কয় হুজুর এই এক বস্তা টাকা লইয়া ঘুরছি কেউ দরজা খুলে কয় না আমারে দিয়ে যান আবার নবী বলে ওসমান রে তুমি কি ভাবছো রে ওসমান আমি কি সেই নবী রে ওসমান আমার সেই নবীর উম্মত নি তারা আমি নবীর পেটে ক্ষুধা থাকলে যেরকম দুনিয়ার কাউকে বসতে দেই না আমার উম্মতগুলার পেটে ক্ষুধা পিঠে ক্ষুধা বাসায় ক্ষুধা তার বাচ্চার পেটে ক্ষুধা তারপর আমার উম্মতগুলা দুনিয়ার কাউরে বসতে দেয় না রে ওসমান ওসমান তুমি এইভাবে ঘুরলে কেউ তোমার যাকাতের টাকা নিবে না হুজুর তাহলে আমি এখন কি করব ওসমান রে কোরবানির গোশতের মতো এরকম সামরার ব্যাগের মধ্যে টোপলা বান্ধো হুজুর টোপলা বান্ধা কি করব প্রত্যেক দরজার দরজার করের সাথে দরজার সাথে লটকাই রেখে আসো ওসমান গনি বস্তার টাকাগুলা বাবা সামরার ব্যাগের ভিতরে পলিথিনের মতো ঝুলাই ঝুলাই আসছে ওসমান একদিন পরে যায় দেখে সেই ব্যাগ সেইভাবেই পড়ে রয়েছে ওসমান পরের দিন আসিয়া কয় নবী গো রমজান তো শেষ হয়ে গেল আর মাত্র একদিন বাকি আছে আমার টাকা তো কেউ নেয় না নবী হ্যাঁ নবী বললেন ওসমান রে তুমি যে দরজার সামনে রাইখা আইছো সবাই বুঝে ফেলছে এটা যাকাতের টাকা ওসমান একটা কাজ করো রে ওসমান টাকা ব্যাগে ভরে দিলে কাজ হবে না হুজুর আমি কেমনে দিব এই টাকা দিয়া শস্য দ্রব্য কিনো টাকা পয়সা দিয়া কাপড় সুপড় কিনো বস্তা বরিয়া দরজার কাছে রাইখা আসো ওসমান গনি পরের রাত্রে বাবা কুলি দিয়া দিন মজুরি দিয়া প্রত্যেকটা দরজায় দরজায় বস্তায় ভরে রেখে আসছে পরের দিন সকালবেলা যায়া দেখে সেই বস্তা সেইভাবেই রয়েছে আল্লাহু আকবার বললেন না বিশ্বনবীর কাছে আসছে উসমান নবীজি ও আমার প্রাণের নবী বিশ্বনবীর কাছে বারবার আসছে হুজুর আমি তো তিন দিন ঘুরলাম কেউ আমার তো নেয় না নবী বললেন ওসমান রে আমি নবী না বলা পর্যন্ত কেউ নিবে না কিন্তু ওসমান আমি তোমার কাছে একটা আকুল আবেদন রাখি তুমি এত দরজায় দরজায় গেছো আমার ফাতেমার দরজায় গেছো নি ওসমান গনি বলে নবী গো ফাতেমার দরজায় আমি যাব ফাতেমার দরজায় তো গেলে আমার কোনো কিছুই নিবে না কারণ ফাতেমার বাবাও কুরাইশ বংশের সন্তান ফাতেমার স্বামীও কুরাইশ বংশের সন্তান কুরাইশ বংশ সৈয়দ বংশ খত্তাব বংশ উমাইয়া বংশের জন্য যাকাত খাওয়া জায়েজ নাই এরা মাসলা জানে এই জন্য খাবে না আমার নবী বলে ওসমান রে আমার ফাতেমারে যাকাত দেয়া তো দূরের কথা
আমার ফাতেমার দরজায় খবর নিয়ে দেখো আত্মীয় স্বজনের কারণে ওসমান গনি দরজায় যা ডাক দিছে আলী রে আগামী কাল কাইদের নামাজ পড়ার জন্য যাইবা না কয় হ্যাঁ আলী ঘরে মার্কেটিং হইছে টি আলী বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট হইছে ওসমান গনি বলে আমি তোমার ঘরে তো পুরো বছরে দাওয়াত খাইতে আসি নাই আমি একটু তোমার ঘরটা সার্চ করতে চাই ফাতেমার একটু রুমের মধ্যে যাইতে কও ওসমান গনি ঘুরিয়া ঘুরিয়া দেখি বাবা ঘরে খাবার নাই মার্কেট করবে কি দিয়া ওসমান গনি বলে আলী রে মুমিন কোনদিন ধোকাবাজি করে না মিথ্যা কথা বলে না তুমি না বললে মার্কেট হইছে ওসমান আপনি তো বলেন নাই কবে মার্কেট হইছে আমি বলছি মার্কেট হইছে যেদিনই হোক হইছে আলী রে যা হইছে হইছে আমি বিশ্ব নবীর পক্ষ থেকে তোমার এই হাদিয়া গুলো দিয়ে গেলাম ওসমান গনির টাকাটা হাতে নিয়ে বলে ও ওসমান আমি আপনার কাছে এমনি ঋণী হয়ে গেছি কোন দিক দিয়ে ফাতেমার সাথে যখন আমার বিবাহ হয় আপনি আমার 400 দিরহাম দিয়েছিলেন হাদিয়া হিসেবে ওই টাকাটা এখনো পর্যন্ত ঋণ শোধ করতে পারি নাই আজকে আবার আপনি আমার ঈদের মার্কেট করার জন্য টাকা দিতেছেন এই টাকাটা যাদের দরকার তাদের দেন আমি আলীর দরকার নাই আমার ঈদের মার্কেট যা হবার হইছে ওসমান গনি বলে আলী রে আমার নবী বলছিল তাই তোমারে দিতে আসছিলাম হাদিয়া আত্মীয় হিসেবে দিতে হয় তাই দিলাম আলী বলে না আমার দরকার নাই আপনি গরিবের দরজায় যাইয়া দেন আল্লাহু আকবার বলো আমি ইলিয়াস রহমান জিহাদি যদি হইতাম ওই টাকাটা আগে থাবা দিয়া নিতাম কিন্তু হযরত আলী কিন্তু নিলেন না গো বাবা যাকাতগুলা কিন্তু দরজায় দরজায় রাখার পরও নিলেন না যেদিন আমার নবী বললেন আপনাদের পরে যাদের যাকাত ওয়াজিব না আপনাদের দরজায় যদি কোনো সম্পদ দেখেন কোনো মাল দেখেন আপনারা ঘরে নিয়ে নেবেন আমি নবী হালাল করে দিলাম নবী যেদিন থেকে বলছেন সেদিন থেকে সাহাবীরা ঘরের দরজায় মাল পাইলি ঘরে নিয়ে যাইতেন বাবা যাকাত দেওয়ার ফেতরা দেওয়ার সিস্টেম আমি আপনাদের শিখায় দিলাম আর আমি আর আপনি যাকাত ফেতরা দেই গো বাবা ঢোল ঢক্কর পিড়াইয়া শুধু আমি আপনাদের শেষ জুমায় বলে দিয়ে গেলাম যারা ফেতরাটা এখনো আদায় করেন নাই আজকে যাইয়াই আপনি আদায় করিয়া দিবেন 2200 টাকা করে দিবেন এক একটা বড়ির 2200 টাকা 2200 না পারেন ছেলেমের 75 টাকায় 100 টাকা করে দিয়ে দেন একটু বেশি দিয়ে দেন আপনি যত বেশি দান করবেন আপনি তত বেশি বেশি আল্লাহর কাছ থেকে যা যা পাবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন